করোনা সংক্রমণ কমে আসায় সামাজিক দূরত্বের বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে সৌদি আরবে। বেশিরভাগ মানুষ টিকা গ্রহণ করায় স্বাভাবিক জীবনযাপনেরও ঘোষণা করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের নেয়া এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নতুন উদ্যমে তারা শুরু করছেন ব্যবসা বাণিজ্য। জেদ্দা থেকে সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে মাহমুদ রুবেলের প্রতিবেদন। বাংলাদেশের সবথেকে বড় শ্রমবাজার সৌদি আরব। জীবন জীবিকার তাগিদে লক্ষ লক্ষ বাংলাদেশির বসবাস সে দেশে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো লকডাউন সহ নানা রকম বিধিনিষেধ দেয় দেশটির সরকার। এর ফলে ব্যবসা বাণিজ্য সহ জীবনযাত্রায় নেমে এসেছিল স্থবিরতা। সৌদি সরকারের নানা উদ্যোগ এবং সবাইকে করোনা টিকা দেওয়ায় এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে সেখানকার জীবনযাত্রা। এতে খুশি প্রবাসীরা। এখন একটু উন্নতির দিকে গেছে, ব্যবসা বাণিজ্যে একটু কাজকাম আসতেছে। এখন মোটামুটি আমরা সব ভালো আছি ইনশাল্লাহ। সামনে আশা করি আজকে থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সৌদি সরকার আমাদের জন্য মসজিদে নামাজ পড়ার সময় সামাজিক দূরত্ব তুলে নেওয়া হয়েছে। পবিত্র মক্কার আল হারাম ও মদিনার মসজিদে নববীতে আগের মতোই স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে পারছেন মুসল্লিরা। তবে ওমরা পালন আগের মতোই পূর্বের নীতি গ্রহণ করতে হবে তাওয়াক্কাল না অ্যাপের মাধ্যমে। আগে তো লকডাউন ছিল, লকডাউনের মধ্যে বিধিনিষেধ ছিল, বিধিনিষেধ মানে না সবাই ওমরা করত, সীমিত আকারে ওমরা চালু ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই নিয়ম কানুন সব উঠিয়ে নিয়েছে। অনেকদিন পর ওমরা করার সুযোগ পেলাম। আগের প্রচলিত নিয়মে এখন ওমরা চলে গেছে, আমাদের আগের মতন ওমরা করবার সুযোগ দিচ্ছে সৌদি সরকারে। দীর্ঘ এক বছর চার মাস সৌদি আরবে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসায় খুশি দেশটির নাগরিক সহ প্রবাসীরা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ব্যবসা বাণিজ্য সহ জীবনযাত্রা আবারও আগের মতো ফিরে আসবে এমনটাই মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এরশাদ আহমেদকে সংবর্ধনা দেয়া হয়েছে। আমাদের মক্কা প্রতিনিধি এস এইচ হেমায়েত জানান, এতে সভাপতিত্ব করেন আফতাবউদ্দিন এম আবদুল্লাহ ও আলী আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকারিয়া আহমেদ, ইকবাল হোসেন, লুৎফুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বিলাল উদ্দিন, বশারত আলী, আব্দুল বসিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন, ফাহাদ, বদরুল মাস্টার, আব্দুল মান্নান শামীম সহ কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের আরও অনেকে। শেষে কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে দোয়া করা হয়।